বলিউডে তো অনেক ধরনের রিমেক বই আছে, যেরকম কুলি নাম্বার ওয়ান, লক্ষ্মী, এক্সেট্রা। কিন্তু জানেন, ডলিউড মানে বাংলা ইন্ডাস্ট্রি তো কিছু মানে রিমেক বই আছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরজিৎ, এটা আমার ইউটিউব চ্যানেল এসজি দ্য এন্টারটেইনার। আর আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বলিউড মানে ডলিউডের কিছু রিমেক বইয়ের বিষয়ে। তা শুরু করা যাক। এই লিস্টে আমি 11খানা বইয়ের নাম বলবো। এই লিস্টের নাম্বারগুলো আমি নিজে মন মতো বসিয়েছি, মানে কোনো মানে র্যাঙ্কিং করে না, সরি। তা শুরু করা যাক। লিস্টের প্রথম বইয়ের নাম হচ্ছে অঙ্কুশ হাজরার করা বই কী করে তোকে বলবো। ওটার রিমেক হচ্ছে মিলানা, যার অ্যাক্টারের নামটা আমার মনে নেই, ওই জন্যে যে রাগ আছে তাহলে নামটা যদি আপনি জানেন তাহলে কমেন্টে লিখে দেবেন। লিস্টের দ্বিতীয় বই শত্রু, ওটা হচ্ছে জিতের করা বই, যেখানে ছিল নুসরাত আর কে ছিল অত আর আর মনে পড়ছে না। ওটার রিমেক হচ্ছে সিংঘামের, অজয় দেবগণের সিংঘামের না, সুরিয়া সিংঘামে। আর এটা হিন্দিতে ডাব করা হয়েছে, চাইলে আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন। পরের সিনেমাটাও জিতেরই, আওয়ারা, যেটা রিমেক হচ্ছে আমার ফেভারিট অ্যাক্টর রবি তেজা স্যারের, যে বইয়ের নাম কৃষ্ণা। বইটা পুরো সেম, পুরো সেম। আপনারা চাইলে ইউটিউবে গিয়ে খুঁজে দেখতে পারেন বইটা, আমি তো দুটোই টিভিতে দেখে নিয়েছিলাম। আর লিস্টের পরের বই হচ্ছে দীপক অধিকারী অ্যাজ দেবের পরাণ যায় জ্বলিয়ারে, এটা রিমেক হচ্ছে, হাসি হাসি কেন বলছি, এটা রিমেক হচ্ছে বলিউডের অক্ষয় কুমারের নমস্তে লন্ডনের। মানে ডলিউড বলিউডকেও কপি করে, সরি রিমেক করে। লিস্টের পরের বইটা হচ্ছে দীপক অধিকারী বা দেবের, বইয়ের নামটা হচ্ছে বলো না তুমি আমার। এই বইটার রিমেক হচ্ছে আমার ফেভারিট অ্যাক্টর আলু অর্জুনের হ্যাপি বই থেকে, যেটা হিন্দিতে ডাব করা আছে, চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন। পরেরটা হচ্ছে অঙ্কুশ হাজরার বই ভিলেন, যেটা রিমেক হচ্ছে জেন্টেলম্যান। বইয়ের গল্পটা একদম সেম, কিন্তু আমার অরিজিনালটা বেশি ভালো লেগেছে। পরের বই জিতের, যে বইয়ের নাম হচ্ছে কী ছিল বস, যেটা রিমেক হচ্ছে, সরি, যেটা রিমেক হচ্ছে কী নাম ছিল জেন না বিজনেসম্যানের, বিজনেসম্যান বইয়ের, যেটা হিন্দিতে ডাব করা আছে। সেকেন্ড পার্টও বেরিয়েছে, ফার্স্ট পার্টও বেরিয়েছে, থার্ড পার্টটা কি বেরিয়েছে কিনা যাই না, সেটা একটা নামটা কি বাবু ছিল একটা, একটাই নামটা আমার মনে নেই, সরি, জানলে কমেন্টে বলে দেবে। পরের সিনেমাটা হচ্ছে দীপক অধিকারী বা দেবের, সিনেমাটার নাম হচ্ছে সেদিন দেখা হয়েছিল, সেটা রিমেক হচ্ছে পারুগুর, সিরিয়াসলি পারুগ না পারুগা, স্পেলিংটা মিস্টেক হচ্ছে আমার, ওই জন্য ক্ষমা করবেন। আসল আসলে কী নাম আমি সেরকম উচ্চারণ করতে পারছি না, যেরকম উচ্চারণ করি সেরকমই বলছি, উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন। পরের বই যশ আর এবং প্রসেনজিৎ স্যারের ওয়ান, যে বইটা রিমেক হচ্ছে ধ্রুবার, কিন্তু বলতে গেলে ওর দুইটোর মধ্যে আমার ধ্রুবাটাই বেস্ট লেগেছে, কারণ ধ্রুবার একটা মানে নামটা কী ছিল, হবে কে কোনো একটা নাম, কিন্তু একটাটাকে আমার বেশ বেশি ভালো লেগেছে যশের তুলনায়। কিন্তু বলছি না যশ বাজে একটা না, যশও ভালো একটার, কিন্তু আমার অরিজিনালটা বেশি ভালো লেগেছে। এবং এটা তাই, এটা আপনাদের চয়েস, কোনটা আপনার ভালো লাগে। পরের বইটা হচ্ছে ওটাও বলিউড থেকে রিমেক, লে হালুয়া লে রিমেক হচ্ছে হাঙ্গামার, যেটা বলিউডের, মানে ডলিউড বলিউডকেও রিমেক করে, টলিউডকেও রিমেক করে, আর কোন জায়গা বাকি রয়ে গেছে হলিউডটাকে বাবা বাদ দিয়ে। আর লিস্টের না লাস্ট সিনেমা হচ্ছে নাকাব, যেটা রিমেক হচ্ছে মাসের বইয়ের, বইটার মধ্যে গল্প সেম, এমনকি প্লেসগুলো অনেকটা সেম সেম লাগছিল, কিন্তু বলতে গেলে আমার দুটোই পছন্দ, দুটোই, এটার মধ্যে আমি কোনো কম্প্রোমাইজ করবো না, দুটোই পছন্দ। তাহলে এইগুলো ছিল আমার কিছু মানে তথ্য, মানে ডলিউডের কিছু রিমেক বইয়ের বিষয়ে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটাকে মানে তোমার আপনাদের বন্ধুদের বা আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব শিগগিরই বলতে পারছি না, কারণ মাথায় সেরকম থিম আসছে না, কিন্তু এবার থিম একটা এসে গেছে, ওটা বলবো না। তাহলে দেখা হচ্ছে পরের বার, গুড লাক, বাই।